লেবাননে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে দুঃসহ জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। জানা যায়, দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট ইত্যাদির চাপে প্রবাসীদের কর্মক্ষেত্র ব্যাপকভাবে সংকুচিত হয়ে এসেছে। লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি এই সংকটের কবলে পড়ে কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছেন। মানবেতর জীবনযাপন করা এসব প্রবাসীরা অর্থ সংকটের কারণে দেশেও ফিরে আসতে পারছেন না। প্রবাসীরা জানান, প্রায় 8 মাস ধরে দেশটিতে ক্রমাগত টাকার মূল্য কমে যাচ্ছে। তার উপর করোনা ভাইরাসের সংক্রমণ এবং বৈরুত বিস্ফোরণের কবলে পড়ে লেবাননে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমত অবস্থায় দেশে ফেরার জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশটিতে অবস্থিত জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কোরিয়া ক্যাম্পাসের ডিন ডক্টর রবার্ট ম্যাটস এতে স্বাক্ষর করেন। 3 বছর মেয়াদী এ সমঝোতার আওতায় মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ 6 বছরের জন্য দক্ষিণ কোরিয়ার ইনচন ক্যাম্পাসে তাদের শিক্ষা খরচের ওপর 50% ছাড় পাবেন। একই সাথে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তাদের শিক্ষাবর্ষের কিছু সময় অবস্থান করতে পারবেন। এ সমঝোতা স্মারক কার্যক্রমের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত তথ্য ও উপকরণ বিনিময়, শিক্ষার সুযোগ সংক্রান্ত তথ্য বিনিময়, যোগ্য শিক্ষার্থীদের বৃত্তির সুপারিশ সহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা কর্মীর হাতে এক প্রবাসী বাংলাদেশি লাঞ্ছিত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসে সেবা নিতে গেলে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে এক নিরাপত্তা কর্মীর সাথে ওই প্রবাসীর বাগবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ওই নিরাপত্তা কর্মী প্রবাসীকে মারধর করেন এবং চেয়ার ভাঙচুর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে হাইকমিশন পরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, স্থানীয় একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগকৃত ওই নিরাপত্তা কর্মীকে তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে মোহাম্মদ রানা আহমেদ নামে এক বাংলাদেশিকে জরিমানা করেছেন দেশটির আদালত। স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরের সেশন কোর্টে তাকে অভিযুক্ত করা হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এন্ট্রি পয়েন্ট কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত অভিবাসন বিভাগের কর্মকর্তাকে 8,500 মালয় রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন তিনি। জানা গেছে, দেশটিতে অবৈধভাবে থাকা 8 বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত অথবা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা ছাড়া দেশে ফেরত পাঠাতে এই প্রস্তাব দেয় রানা। 10,000 মালয় রিঙ্গিতের মুচলেকায় আগামী সোমবার ধার্য তারিখ পর্যন্ত রানা আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে দেশটির আইন অনুযায়ী 20 বছরের কারাদণ্ড হতে পারে।